গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর মাধুমিতা সেনগুপ্তা। আর আজকে বিজয় দশমী, তো পুজো শেষ। হ্যাঁ, পুজো শেষ হলে তো সবার মন খারাপ হয়। আর এবার আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সত্যি সব কিছু নর্মালভাবে হলো না, সবারই মন খুবই খারাপ। তাও আমি বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর ইরানিদিকে আমি ইরানিদি বলেই ডাকি, সবাই হয়তো ওনাকে ফ্যাশন ডিজাইনার, ফেমাস ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রা বলে চেনে, কিন্তু আমি ইরানিদি বলেই ডাকি সবসময়। আমার এক মিনিটও ভাবতে লাগে না যে এইটা হচ্ছে না বা এটা কোনো একটা ডাউট আছে, ইরানিদিকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। আর উনি সারাক্ষণ হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকেন, তো কোনো কোয়েরি থাকলে উনি রিপ্লাই দেন। তো হ্যাটস অফ টু ইরানিদি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আমাদের নানা রকম ইভেন্টস উপহার করছে বা নানা রকম ইভেন্টসে আমরা পার্টিসিপেট করতে পাচ্ছি। আর আমি আমার ছেলে মোটামুটি সমস্ত ইভেন্টেই থাকি, আমার ছেলে আদ্রিত, তো ইরানিদের কোনো ইভেন্ট হবে আর আমরা থাকবো না, আমি বা আমার ছেলে পার্টিসিপেট করবো না, সেটা কখনোই আমরা ভাবতেও পারি না। তো প্রথম থেকে, লকডাউনের প্রথম থেকে নানা রকম ইভেন্টস হলো, প্রত্যেকটা ইভেন্ট এক্সে বার্কার এক ইউনিক বলা যেতে পারে। আমি বন্দি সুন্দর, যেটা বিউটি পেজেন্ট, ফার্স্ট এভার অনলাইন বিউটি পেজেন্ট হলো। তারপর গোপাল ভাঁড়, যেখানে ইরানিদি চেষ্টা করেছে যতটুকু পারা যায় একটু হাসানো, মানুষদের নিজেদের দুঃখ কষ্ট ভুলে থাকা। কখনো আমি ভাবতে পারিনি যে একটা পিকনিকও ভার্চুয়ালি বা অনলাইন হতে পারে। সেই পিকনিকটাতেও আমরা প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি, এনজয় করেছি। আর ইরানিদের এখন এই ইভেন্টটা যে পুজোর কটা দিন কীরকম কাটলো, আমাদের এই পুজোর পাঁচটা দিন কেমন আমরা কাটালাম, একদম মানে আমরা বিউটি পেজেন্ট বলতেই বুঝি ভীষণ মেকআপ, চড়া মেকআপ, হয়তো মানে আমরা সাজি গুজি, আমরা সবাই হাসতে গুজতে ভালোবাসি, কিন্তু এই যে একটা কনসেপ্ট যেখানে নো মেকআপ, জিরো মেকআপ বা মিনিমাম মেকআপটুকু করেও আমরা প্রেজেন্টেবল হতে পারি, আমরা মানুষের সামনে আসতে পারি, আমরা নিজেকে তুলে ধরতে পারি। আর আমাদের পুজোর এই কটা দিন তো সত্যি কথা সে নর্মালভাবে গেল না, কিন্তু হ্যাঁ, দেখে ভীষণ ভালো লাগলো যে লোকেরা সচেতন হয়ে উঠেছে, লোকেরা যতটা পেরেছে ভিড় বা ক্রাউডেড প্লেসেস অ্যাভয়েড করেছে, এটাই ভীষণ ভালো লাগলো।